রাস্তা দিয়ে হাঁটছেন, দেখছেন বানী ইসরায়েলের তার গোত্র কিছু ভাইদেরকে ধরে অন্য কেউ পেটাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম দেখে রেগে গেছে, বেটা আমার ভাইকে মারিস, হনন করে হেট হেটতে চলে গেছে। ভিড়ের মধ্যে গিয়ে কোনো কথা না বলে যে বেশি মাতব্বরি করছে, ধরে এক থাপ্পড়, একদম স্পট ডেড, এক থাপ্পড়ে দেখেছেন ক্ষমতা কথা, এক থাপ্পড়ে শেষ। এটা গেল তো মানুষ। সে বুখারী 1387 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মওত মৃত্যুর ফেরেশতাকে বলছে, যাও মুসার হাত শেষ হয়ে গেছে, তার রুহটাকে কবজ করে নিয়ে চলে আসো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। মালিকুল মওত চলে এসেছেন মুসা সারা ঘরে, মুসা গেলে হাকিমের আরো অংশে এসেছে, দেখছেন যে মালিকুল মওত মুসা সারা ঘুমাচ্ছেন, আর তিনি ঢুকে যান সালাম না দিয়ে। কে কথা বলেন? মৃত্যুর ফেরেশতা, আপনার ভাষায় আজরাইল ফেরেশতা। আজরাইল ফেরেশতা ঢুকে গেছে মুসা সারা ঘরে, সালাম দেয় নাই, গিয়ে পায়ের নিচে বসে আছে, গোতা গোতা শুরু করে দিয়েছেন, মানে ডাকছেন এখন রু কবজ করবে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছে সামনে ফেরেশতা দাঁড়িয়ে, ঘুম থেকে উঠে মেজাজ হয়ে গেছে খারাপ, এক থাপ্পড় আবার কাকে মেরেছে বলেন দেবা? মালিকুল মওতকে মেরে দিয়েছে এক থাপ্পড়। যখনই থাপ্পড় মেরে দিচ্ছে মালিকুল মওতের চোখটা বেরিয়ে নিচে গড়া করে খেলতে শুরু করে দিয়েছে, ভেঙে দৌড় আল্লাহর কাছে। আল্লাহকে গিয়ে মালিকুল মওত বলছে, আল্লাহ কার জান কবজ করতে পাঠিয়েছো? আরে দেখাও সারা মারাও সারা, সেকেন্ড সময় দিন, কার কাছে পাঠিয়েছো? আল্লাহ তখন বলছে, কি সমস্যা এই ব্যাপার, অনেক ঘটনা, তারপরে আপনাকে বোঝাচ্ছি মালিকুল মওত এত বড় জলিল কদরের নবী, ফেরেশতাকে মেরে অন্ধ করে ছেড়ে দেয়, মানুষকে এক থাপ্পড় মারলে অজ্ঞান হয়ে যায়। আজকে যে আমরা 50 ওয়াক্ত নামাজ পড়ছি না, কয় ওয়াক্ত পড়ছি? 5 ওয়াক্ত। এটা কার বরকতে? মালিকুল মুসা আলাইহিস সালাম আসমানে আল্লাহ নবীকে বলেছিলেন যে, নবী আপনার উম্মতকে কত নামাজ দেওয়া হয়েছে? তো বলছে 50। মুসা আলাইহিস সালাম বলছে, ইরজে যান, ঘুরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, নামাজ কমিয়ে আনেন। বারবার আসমানে মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে পরামর্শ দিয়েছেন যে আপনার উম্মত 50 পারবে না, যান কমিয়ে আনেন। মুসা আলাইহিস সালামের পরামর্শ আল্লাহ নবী বারবার আল্লাহর কাছে গিয়েছেন আর নামাজকে কমিয়ে এনেছেন। সে মুসা আলাইহিস সালামের জন্যই আজকে নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ছি, 50 ওয়াক্তের সওয়াব আমাদের আমল মানে লিখে দেওয়া হবে। সহিহ বুখারী 349 নম্বর হাদিস থেকে প্রমাণিত হয় যে নবী মুসা আলাইহিস সালাম এত বড় একজন নবী মানুষকে মেরে দিয়েছে, আল্লাহর নবীকে আসমানে গিয়ে মাতব্বারি করেছে, আল্লাহর ফেরেশতাকে মেরে অন্ধ করে দিয়েছে, হঠাৎ বলছে আল্লাহ তোমাকে দেখবো। কেউ আর বাকি আছে? ফেরেশতা হয়েছে, মানুষ হয়েছে, নবীও হয়ে গেছে, বাকি কে আছে? এবার আল্লাহ আছে, আর কেউ আছে নাই? বলছে আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ বলছেন যে মুসা এটা সম্ভব নয়, পারবে না, তুমি পারবে না। বলছে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমি দেখতে চাই, আমার হৃদয় তোমাকে দেখতে চাই, বিশ্বাসে কোনো ঘাটতি নাই, তবে তোমাকে দেখতে চাই। আল্লাহ সূরাতুল আরাফ আয়াত 143-এ বলছেন, লান তারানি মুসা, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম জেদ বারবার করে, আল্লাহ বলছে ঠিক আছে, তুমি যখন এতই জেদ করছো তবে আমাকে তো নয়, বঙ্গে তুর পাহাড়ে তুমি চলে আসবে, আমার নূরে তাজাল্লি তোমাকে দেখানো হবে, তুমি চলে এসো। যখন মুসা আলাইহিস সালাম দৃষ্টি দিয়ে তাকিয়েছে আল্লাহ নূরের তাজাল্লিতে, মুসা আলাইহিস সালাম উল্টে পড়ে একদম নিচে ষাটপাটে শুয়ে আছে। এ হচ্ছে নবী মুসা, এত বড় নবী। আর তোমাদের হুজুর নাকি 1000 বার দেখে, তোমাদের বাংলাদেশের ওই যে কে যেন নাম দেওয়ানবাগি একটা মাল ছিল না, ওই মালটা আবার বলছে যখন রোহিঙ্গা মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছিল বার্মাতে, ওর ভক্ত একজন গিয়ে বলছে যে বাবা আমাদের রোহিঙ্গা মুসলিম ভাইদেরকে অত্যাচার করা হচ্ছে, কি করণীয় আমাদের? তো উনি তখন বলছেন যে বাবা রে, গতকাল রাত্রিতে আমি আল্লাহর সঙ্গে মিটিং করেছি। এই মাতাল বলছে মিটিং করেছি, বলছে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, আমি সঙ্গে আছি, তোমরা ধৈর্য ধারণ করো। এ হচ্ছে মাতাল পীর এই কথা বলছে। কি নাম কি বলেন? এর নাম দেওয়ান বাগি পীর। আরে সর্বনাশ, কত বড় ভুড়ি রে বাবা, মালটা মারা যায় নাই, চলে গেছে না? আমি ভাবলাম এত বড় আল্লাহর ওলিকে কবর দিলি কেন, ওকে আসমানে তুলে রাখ, কাক চিল্লিয়ে চলে যা। ওর ভক্তরা পরবর্তী সময় দেখছে গান করেছে, দেওয়ানবাগি পীরকে নিয়ে গান করেছে। কি গান বলছে? আমরা আশেকের রাসূল দেওয়ানবাগির ভক্ত, দেওয়ানবাগি আর কেউ না স্বয়ং প্রভুর দীপ্ত, দেওয়ানবাগি না থাকিলে স্বাধীন বাংলা হতো না, আমরা আশেকের রাসূল দেওয়ানবাগির ভক্ত। বৈষ্ণবের নাই
এরকম মানুষ এই মানটাকে মানুষ মনে করে আল্লাহর ওলি মানুষের মাথা কত পচে গেছে এত বড় নোংরা নোংরা কথা বলে তাকে মানুষ আল্লাহর ওলি মনে করে ভাই আল্লাহকে চোখে দেখা সম্ভব কথা বলেন আল্লাহকে দৃষ্টি দিয়ে দেখা সম্ভব না দুনিয়ার কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না সেই বুখারী কিতাব তাওহীদ হাদিস 7380 আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিখ্যাত তাবেঈ যখন প্রশ্ন করছে মাসরুদ বলে একজন তাবেঈ ছিলেন আমাদের আয়েশার ছাত্র সেই বুখারী 7380 তে এসেছে যখন আব্দুল ইবনে আব্বাসের সঙ্গে আমাদের আয়েশার এই মাসালা ইখতিলাফ হয়ে যায় আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বলছেন ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাই রাব্বাহু ফাকাদ গাযাব যে ব্যক্তি এই কথা বলবে যে আল্লাহর নবী তিনি আল্লাহকে সচক্ষে দেখেছে ফাকাদ গাযাব এই ব্যক্তি এক নম্বর টাটকা মিথ্যে এটা কে বলেছে এটা মুমিনদের মা মুমিন যারা তাদের মা আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আল্লাহর নবীও সচক্ষে আল্লাহকে দেখে নাই কিন্তু আমাদের সমাজে আছে না না যে আল্লাহকে এতবার দেখেছি আমার পীর সাহেব আল্লাহর সাথে দিদার করে বা আছে না না কথা বলেন যে হুজুরে বলবে যে আল্লাহকে দেখেছি জেনে একবেন হুজুর না ও পাক্কা টাটকা খেজুর আবার অনেক সময়তে আমার বাড়ি ভারতে আমি যেখানে বাস করি তার মোটামুটি 17-18 কিলোমিটার পরে সরি একটু বেশি হবে 27 থেকে 30 কিলোমিটারের মধ্যে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে হুগলবাড়িয়া তো ওইখানে দুটো পুজো হয় একটা কালী পুজো একটা দুর্গা পূজা তো কালী পুজোটা অনেক প্রাচীন কালীর আবার অনেকগুলো রূপ আছে শ্যামা কালী আছে শ্মশান কালী আছে শ্যামা কালী বলতে যে কালী পুজোর রং দেখবেন নীল কালার মিক্সড একটা কালী আছে না ভাই বড় জিভ বের করে থাকে আর একটা কালী আছে কালো কুচকুচে একদম একদম কুচকুচে এটা হচ্ছে শ্মশান কালী তো ওখানে অনেক প্রাচীনটা শ্মশান কালী আছে তো ওখানকার ঠাকুর পুরোহিতের দাবি মানুষ যখন তাদের কাছে গিয়ে দুধ মুধ দিয়ে দেয় তখন নাকি কালীটা সব খায় মানে মা কালী তিনি নাকি সব খায় আর ওই কালী নাকি জাগ্রত দেবী মাঝে মধ্যে জেগে যায় আর ঠাকুরজি নাকি কথা বলে তো এরকম প্রচলিত অনেক সনাতন ধর্মেও আছে যে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ভগবানকে দেখে নিয়েছে অথচ কেদ উপনিষদ অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 5 আর 6 বলতা কেন মুসলমান তারা দাবি করছে আমি আল্লাহকে দেখেছি হিন্দু দাদা তারা বলছে আমরা আল্লাহকে দেখেছি কোন ঠাকুর হোক আর মৌলবী হোক যেই বলবে আমি ঈশ্বরকে দেখেছি চোখ দিয়ে দুটোই জেনে রাখবেন টাটকা কাঁচা ভণ্ড চাই সেটা মৌলবী হোক আর চাই সেটা ঠাকুর পুরোহিত হোক যিনি স্রষ্টা হবেন প্রকৃত স্রষ্টাকে দেখা সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বলে তৌফিক দান করো এইভাবে আলোচনা করতে গেলে কেন এই আলোচনার অংশটা এতই বৃহৎ যে আলোচনা 10 দিন করলেও এই চলন্ত ধর্ম আশ্রান্ত ধর্ম এটা শেষ হবার নয় রাত্রি অনেক হয়ে গেছে প্রশ্ন উত্তর আপনাদের করার জন্য বলা হয়েছে তাই প্রশ্ন উত্তর মধ্যে প্রবেশ করব যদি কোনো অমুসলিম যদি প্রশ্ন করতে চায় তারা অগ্রা অধিকার পাবে দুই কোনো নাস্তিক অ্যাগনস্টিক অ্যাথিস্ট যদি থাকে বা তাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকলে তাদের প্রশ্নের উত্তর তারপরে হবে যদি তাও না থাকে তখন আমরা মুসলিমদের প্রশ্নের আমরা উত্তর আমরা দেব জি এই কারা আছে কমিটির কারা আছে মাইক্রোফোনে ব্যস্ত করেছেন বললেন এখানে রাখা আছে জি চলে যান চলে যান মাইক্রোফোনে ব্যস্ত যারা করেছেন চলে যান তার আগে প্রশ্ন একটা এসেছে ট্রান্সজেন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে চাই এটা হচ্ছে আধুনিক ফিতনা কি বললাম চাচা এই ট্রান্সজেন্ডার আপনি বুঝতে পারবেন না যারা যুবক আছেন তরুণ আছেন তারা বুঝতে পারবেন ট্রান্সজেন্ডার কি মানে জানেন আপনাকে আপনার ভাষায় বলি ট্রান্সজেন্ডার মানে আপনার যে ছেলে আছে বেটা ছেলে আছে আছে না আছে বয়সের 25-26 হয়ে গেছে ছেলে মানুষ হঠাৎ ঘুম থেকে একদিন উঠে বলছে আব্বা বল বাবা বিয়ে করব মাশাআল্লাহ ভালো কথা তো চল মেয়ে দেখে আসি আচ্ছা না আব্বা মেয়ে নয় ছেলে দেখতে চলো তুই তো ছেলে তুই ছেলেকে বিয়ে করবি নাকি আব্বা যদিও আমি দেখতে ছেলে কিন্তু ভেতরটা যেন মেয়ে মেয়ে ভাব আমি একজন মেয়ে দেখতে ছেলে মনে হচ্ছে কিন্তু আমি মেয়ে এটাকে কি বলা হয় এটা কি এটা যে ট্রান্সজেন্ডার মানে বাহ্যিক আরে ভাই হিজরা এ কে বললো হিজরা কে বলে ছাত্র তো ভাই যান আর তোলো না রে ভাই মারবো নাকি আমি একা রে ভাই কে মাশাআল্লাহ এইটাই ধোকা দেওয়া হচ্ছে ট্রান্সজেন্ডার আর হিজরা এক নয় কি বললাম ভালো করে কান খুলে শুনে রাখেন ট্রান্সজেন্ডার আর হিজরা কোনো ক্রমেই এক নয় ট্রান্সজেন্ডার হিজরা দুটো দুই রকমের কেমন এবার বুঝেন হিজরা এদের যে বায়োলজিক্যাল প্রবলেম কি
বায়োলজিক্যাল প্রবলেম দেখতে পুরুষের মতো কিন্তু তার লিঙ্গ যেগুলো আছে সেটা নারীর কথা বুঝতে পারছেন অথবা দেখতে নারীর মতো তার লিঙ্গ এগুলো কিসের আছে কথা বলেন পুরুষের মতো তার শরীরে হরমোন তৈরি হয়েছে হচ্ছে এটা পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় কণ্ঠটা পুরুষের মতো এটা যে হিজরা এটা বায়োলজিক্যাল প্রবলেম শারীরিক প্রবলেম কি প্রবলেম এটা মেডিকেল সায়েন্সের ভাষাতে বায়োলজিক্যাল দিক থেকে এই লোকটা ত্রুটিপূর্ণ হয়েছে কথা বুঝতে পারছেন আর ট্রান্সজেন্ডার কি ট্রান্সজেন্ডারে কোনো বায়োলজিক্যাল প্রবলেম লাগবে না মানে আপনি দীর্ঘ পুরুষ আপনি বিয়ে করেছেন একটা মেয়েকে মেয়েটাকে বিয়ে করার পর আপনার তিনটে ছেলেও আছে পঞ্চাশ বছর বয়সে যদি আপনি গিয়ে দাবি করেন দেখেন যদিও আমি একজন পুরুষ মানুষ কিন্তু ভেতরে আমি নারী অতএব আপনি নারী হিসাবে সরকার আপনাকে বলতে বাধ্য আপনি নারী এবং নারীর জন্য যে সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা আপনি পাবেন এটাকে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার কথা বুঝতে পারছেন ট্রান্সজেন্ডার মনের সমস্যা কিসের সমস্যা মন মানসিকতার সমস্যা হিজরা বায়োলজিক্যাল সমস্যা হিজরার যেহেতু বায়োলজিক্যাল সমস্যা ইসলাম হিজরার প্রতি অনেক সম্মান রেখেছে হিজরাদের অনেক শরীয়তের তাদের অনেক বিধিনিষেধ আছে তারা সম্মানিত ব্যক্তি অন্য মানুষের মতো ট্রান্সজেন্ডার যারা যারা দেখতে পুরুষ যার বউ আছে যার ছেলে আছে হঠাৎ দাবি করবে আমি মেয়ে এদের মানসিক ডাক্তার দেখানো প্রবলেম মানসিক ডাক্তার দেখাতে হবে এদের দ্রুত পাবনাতে ভর্তি করে দেন কোথায় আরে বা লিঙ্গ আছে একজন ছেলে মানুষের মতো দাড়ি আছে বড় বড় আবার দাবি করছে আমি মেয়ে তোমার এর কিসের প্রবলেম কথা বলেন আরে এর মানসিক ডাক্তার দেখানোর প্রবলেম নচেত আধুনিক বিজ্ঞান নাস্তিকরা বলছে যে না যেহেতু এই ব্যক্তি দেখতে পুরুষ কিন্তু ভেতরটা নারী নারী ভাব অতএব একে নারী বলতে হবে এর মানসিক ডাক্তার না দেখে বলছে এর নুনু কেটে বাদ দিয়ে দাও কথা বুঝতে পারছেন না ভাইজান এর এটা কেটে বাদ দিয়ে মেয়ে মানুষের ওটা লাগিয়ে দাও আবার কোন মেয়ে পাঁচটা মেয়ে তার স্তন আছে তার শরীর থেকে মেয়েদের হরমোন তৈরি হয় কণ্ঠ মেয়ের মতো তার জরায়ু আছে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাও আছে কোনো মেডিকেল সমস্যা নেই কিন্তু মেয়েটা হঠাৎ বলছে যে দেখেন যদি আমি মেয়ে কিন্তু আসলে মেয়ে নয় আমি ছেলেকেই বিয়ে করব সরি আমি মেয়েকেই বিয়ে করব কথা বুঝতে পারছেন না ভাইজান ও মেয়ে কিন্তু ছেলেকে বিয়ে না করে সে মেয়েকে করছে এটা পরোক্ষ এটাকে বলা হচ্ছে আবার তারা সমকামিতাতে জড়ে যাচ্ছে কথা বুঝতে পারলেন না আল্লাহ নবী 1400 বছর আগে এই কথা বলে গিয়েছেন আল্লাহ নবী বলেছেন যে অচিরেই আমাদের সামনে কিছু মানুষ আসবে যারা পুরুষের বেশধারী নারী লাইয়াত গুনাল জান্নাত তা জান্নাতে যাবে না পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না নারীর বেশধারী পুরুষ এরা জান্নাতে যাবে না ট্রান্সজেন্ডার আজকে বাস্তবে আসছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর বক্তৃতাতে এই হাদিস আমরা সবাই শুনেছি না শুনেছি না পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না শুধু পোশাক আশাক না ইমাম হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে সেই সময় 755 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন সেই সময় বলে গেছেন পুরুষের বেশধারী নারী মানে একজন মানুষ পুরুষ মানুষ পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না মানে লোকটা পুরুষ কৃত্রিম আচরণ করছে মেয়েদের মতো মেয়েদের মতো ইচ্ছাকৃত কৃত্রিমভাবে চলাচল করছে এ জান্নাতে যাবে না ট্রান্সজেন্ডারের সমস্যা মনের হিজরা এটা বায়োলজিক্যাল প্রবলেম কথা কি বুঝতে পারছেন তাই ট্রান্সজেন্ডার মানুষে নিজের পরিবর্তন ঘটাতে চাচ্ছে আল্লাহ যে ফিতরাতে পরে জন্ম দিয়েছে এই ফিতরাত সে পছন্দ করে না এটা নারীবাদীদের এবং পুঁজিবাদী এই অর্থনীতি অর্থ ব্যবস্থার এটা একটা পরিকল্পনা পশ্চিমা বিশ্বের এইসব মানব অধিকারের নামে মুসলিম জাতিকে হিজরা করে দিচ্ছে হিজরা বানানোর পরিকল্পনা সাবধান এবং সতর্ক থাকবেন এখন বলতে পারেন যে হুজুর দেখেন একজন ছেলে মানুষ সে বিয়ে ছেলেকে করতে চাচ্ছে তার মানসিক দিক থেকে সে মেয়েকে পছন্দ করে না ছেলেকে পছন্দ তো তার এই অধিকার আপনার হুজুরা কেন হস্তক্ষেপ করছেন ভাই এই কথা বলছে না তারা এটা তার ব্যাপার তার মেয়ের পছন্দ হয় না ছেলে মানুষ ছেলেকে পছন্দ করছে অতএব তাকে এগুলি স্বাধীনতা দিতে হবে আমার একটা ছোট প্রশ্ন আছে এইসব নাস্তিকদের কাছে যদি এটার মাধ্যমে কোনো পুরুষ মানুষ যদি নারীর প্রতি আকৃষ্ট না হয় পুরুষের প্রতি আকৃষ্ট হয় এটা মেডিকেল প্রবলেম ডাক্তার দেখানো উচিত কলকাতা হারবালে যাওয়া উচিত তার তার জন্য ছেলে মানুষ ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে মেয়েকে বিয়ে না করে ছেলেকে বিয়ে করবে এই পাগলামি এটা করা উচিত নয় আচ্ছা ধরেন কোন এক নাস্তিক কথা বুঝতে হলে আপনাদের নাস্তিক সব যেতে বড় নাস্তিক যে আছে ও যদি নিজের মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়
যদি ওর মন বলে যে না আমার মেয়ের সঙ্গে সেক্স করা উচিত, এখন কি করবেন? কথা বলেন, ওর মেয়েও দেখা যাচ্ছে প্রাপ্তবয়স্ক। আপনার বাংলাদেশে একজন নাস্তিক ছিল না, আসিফ ছিল না ভাইজান? এখন ওর যদি মনে হয় যে ওর মেয়ে বয়সে গেছে 22 বছর আর ওর বাপ ওর বয়সে গেছে 42 বছর, এখন ওর মেয়ে যদি বলে আব্বু বাবা তোমার প্রতি আমি তোমার সঙ্গে সেক্স করতে চাই, কারণ নাস্তিক, ওর কাছে তো বাধা নিষেধ নেই, আছে নাকি? কথা বলেন, যদি দেয় দাবি করে দেয় এখন বৈধ হবে না অবৈধ হবে? তাই কেউ যদি কোনো কিছু করে আকৃষ্ট হয়ে যায় সেটাকে লিগাল করে দেওয়া মানে যে কেউ যত রকমের বদমাইশ আছে সবাই তখন ওই জিনিসগুলোকে লিগাল করে নেবে, নেবে কি নেবে না? কেউ যদি বলে যে আমি মৃত মানুষ যেগুলো আছে তার প্রতি আমি আকৃষ্ট বলে যদি এখন গোরস্থান থেকে অথবা লাশ যেখানে মর্গে রাখা হয় সে মর্গের কোনো মৃত লাশের সঙ্গে যদি সেক্স করে এটাকে বৈধতা দেবেন? কথা বলেন, আমি অবাক হয়ে যাই। তাই ট্রান্সজেন্ডার এটা একটা ফিতনা, চরম ফিতনা, আর এটা আরো ভয়ঙ্কর ফিতনার দিকে আসছে। কেন? ব্রিটেনে ট্রান্সজেন্ডারকে যখন ইংল্যান্ডে যখন ট্রান্সজেন্ডারকে কয়েক বছর আগে যখন অনুমোদন দেওয়া হলো কি ঘটেছিল জানেন? কয়েকদিন কয়েক মাস আগেকার রিপোর্ট, ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়ার কারণে ইংল্যান্ডের একটা জেলখানায়, কোথায় বলেন তো ভাইজান? জেলখানায়, জেলখানায় 50 বছরের একজন অপরাধী, সে ধর্ষক, ধর্ষণ করেই সে জেলে গিয়েছে। এখন ধর্ষণ করার পরে জেলে যখন গিয়েছে, জেলে আছে, হঠাৎ করে সে পরিকল্পিতভাবে ঘোষণা করে বললেন যে দেখেন আমি যদিও পুরুষ কিন্তু আমি হচ্ছে মেয়ে, আমি একজন ট্রান্সজেন্ডার মেয়ে। লোকটা কি আসলে পুরুষ? দাবি করলো যে আমি একজন নারী। ইংল্যান্ডের রাষ্ট্র বাধ্য হয়ে গেল তাকে নারী হিসেবে স্বীকৃতি দিতে কাগজ কলমে। কথা বুঝতে পারছেন? যখন তাকে নারী হিসেবে ঘোষণা করে দিয়েছে খাতা কলমে, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করেছে, যেহেতু আমি নারী আর খাতা কলমে আমি নারী, পুরুষ মানুষ বড় বড় দাঁড়িয়ে আছে সমস্যা নাই, যদি আমি তবু আমি নারী, অতএব আমাকে পুরুষদের সেলে রাখা যাবে না, জেলে রাখা যাবে না, নারীদের জেলখানায় পাঠাও। মালটা সঙ্গে সঙ্গে চলে গেছে নারীদের জেলখানা থেকে পাঠাতে বাধ্য হয়েছে, গিয়েছে। এখন জেলের মধ্যে এই মালটা কি ওটা পুরুষ ভেতর থেকে একদম লিঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছে পুরুষ, আর চলে গেছে কোথায়? মেয়েদের জেলখানাতে। ওই জেলখানার মধ্যে যে কামরা আছে, কামরাতে একসময় তো 8-10 জন অনেকজন থাকে, এখন 10 জন সবাই আসলে প্রকৃত মেয়ে, কিন্তু এই মাল ট্রান্সজেন্ডার একজন পুরুষ, নারী বেশধারী পুরুষ আছে। কয়েক মাসের মধ্যে 3-4 জনকে আবার ধর্ষণ করেছে আর কারোর সঙ্গে জেনা করেছে, ব্যভিচার করেছে। কেন? কারণ ও তো পুরুষ, বাকি সবগুলো তো মেয়ে, ওর ভেতরে তো পুরুষ লিঙ্গ আছে। ও দাবি করলো আমি ট্রান্সজেন্ডার নারী, ইংল্যান্ডের সঙ্গে সঙ্গে তাকে ওই জেল থেকে আবার পুরুষের মধ্যে পাঠাতে বাধ্য হয়েছে, চলে গেছে। এরকম হাজার ঘটনা ঘটছে। আচ্ছা দেখেন, নারীদের জন্য আর পুরুষের জন্য বাই টয়লেট, বাথরুম আলাদা আছে না নাই? আছে না নাই? আছে। এখন দেখছেন যে একটা এত বড় দাড়িওয়ালা কোনো মানুষ যদি দাবি করে যে আমি হচ্ছে ট্রান্সজেন্ডার, যে নারী মানে দেখতে পুরুষ কিন্তু আমি মন থেকে আমি একজন নারী, হেঁটে চলে যাচ্ছে, ট্রান্সজেন্ডার মানে সরি মেয়েদের বাথরুম আছে, একদম রেল স্টেশনে গিয়ে মেয়েদের বাথরুমে ঢুকছে, কি বাবার ওখানে ঢুকছেন কেন? এটা এটা পুরুষের, এটা বলে না 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 আমি আসলে নারী, দাঁড়িয়ে যে আরে আমি মন থেকে নারী, মেয়েদের বাথরুম ইউজ করবে, এটা ভয়ঙ্কর পরিস্থিতি আসবে না? হাজার সমস্যা আসবে। আপনি মনে করছেন যে না এটা আপনার জন্য সমস্যা না, সমস্যা যখন আপনার মেয়ে কলেজে ভর্তি হবে, কলেজে থাকবে, আবাসিক হোটেলে রাখবে না মেয়েকে, একটা রুমে 4টে করে মেয়ে থাকে, কোন ছেলে যদি নিজে ট্রান্সজেন্ডার মেয়ে হিসেবে দাবি করে যদি সেই ইসে চলে যায়, কথা বুঝতে পারছেন না ভাইজান? এখন ওই 4 জন আছে, তার মধ্যে 3 জন আছে মেয়ে, একজন ট্রান্সজেন্ডার পুরুষ মানুষ নারী দাবি করে আপনার মেয়ের পাশে বেডে শুয়ে থাকবে, কি হতে পারে এখন ভাবেন? হাজার সমস্যা, হাজার। অচিরে আমার একটা বই আছে ট্রান্সজেন্ডার সমস্যা প্রতিকার, বইটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ, বুঝতে কত বড় ভয়ঙ্কর ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলি আমিন। শুকরিয়া। প্রশ্ন জি, প্রশ্ন আপনি খানা খান না,
মাশাআল্লাহ ভাই প্রশ্ন করেছেন, মানুষ মারা গেলে তিন দিন চার দিন চল্লিশে যেখানে হয় তিনি সেখানে অংশগ্রহণ করে না, কিন্তু গ্রামবাসী এই অনুষ্ঠানটা করার পূর্বে তাকে দিয়ে গাভীর জয় ভাই করিয়ে নেয়, এটা করা যাবে কি যাবে না? সূরা মাইদা আয়াত নম্বর দুই, অসৎ কাজে কখনো সহযোগিতা করা যাবে না। আপনি জানছেন যেমন মদ হারাম, কি বললাম, মদ হারাম, সূরা মাইদা নব্বই নম্বর আয়াত। এখন আপনি রিক্সাতে করে মদ বইতেও পারবেন না, পারবেন পারবেন না, যেটাকে হারাম করা হয়েছে তার সমস্ত কিছু হারাম হয়ে যায় সেটাকে সংশ্লিষ্ট, কথা বুঝতে পারছেন? শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়রান। জি, বিদাতি মাদ্রাসায় দান করা যাবে কি যাবে না? প্রথমে দান এবং সদাকার জন্য সর্বাধিক চেষ্টা করবেন সহি জায়গাতে দেয়া, যেখান থেকে দিন ইসলামের খেদমত হয়, যেখান থেকে কোনো রকম ভেজাল শিক্ষা ব্যবস্থা নেই সেই জায়গাতে দান করবেন। এখন যদি না পান, নেই, একবারেই নেই এলাকাতে, সেই সময় দেখবেন বিদাত কী ধরনের বিদাত করছে। যদি আমলগত বিদাতি হয় তাহলে দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আকিদাগত যদি বিদাত হয় এবং সেই মাদ্রাসা বা সেই প্রতিষ্ঠান থেকে যদি কঠোর শব্দিতভাবে বিদাতকে প্রচার এবং প্রসার করা হয় আকিদাগত বিদাত, তাহলে সেই মাদ্রাসায় দিতে পারবেন না, কথা বুঝতে পারছেন? শুক্রিয়া। আসসালামু আলাইকুম, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কবরবাসীর জন্য যে সালাম পেশ করা হয় কবরস্থানে গিয়ে, তো কবর কবর যে চিন্তা মানে কবর যে মৃত ইনি কি শুনতে পায়, আপনি যখন কবরবাসীকে গিয়ে সালাম দিচ্ছেন কবরবাসী কি আপনার সালাম শুনতে পাচ্ছে কি পায় না, এটা নিয়ে চরম ইখতিলাফ আছে, মৃত ব্যক্তিদের সামা প্রমাণিত কি নয়। তবে সহিহ বুখারী একটা রিওয়ায়ত পাওয়া যায় কবর অধ্যায়ের চতুর্থ হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কোনো মানুষ যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করে দেওয়ার পরে হাঁটতে হাঁটতে চলে আসে তখন ওই পায়ের আওয়াজ ও মৃত ব্যক্তিরা শুনতে পায়, কথা বুঝতে পারছেন? এই হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। দুই নম্বর, সালাম দিলে শুনতে পায় কি পায় না, সুনান আবু দাউদের রেওয়াত আছে কোনো ব্যক্তি যদি নবীকে দূর থেকে সালাম দেয় তাহলে নবীও শুনতে পায় না, বরং ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের কবরে সালামটাকে প্রেরণ করে দেয়। তৃতীয়ত বিষয়, কোনো আল্লাহর ওলি হোক আর কোনো সাধারণ আম জনতা